Salam, salam, hajar salam, shakul shohi charone. Amar hridaye rekhe jete chai, tader sritir charone. Salam, salam. প্রসাদ বলবো বাবার নাম প্রয়াত ভূপতি রঞ্জন বলবো বাড়িটা কোথায় বাড়িটা হচ্ছে রাউজান থানা মহামন পাহাড়তলি গ্রাম এটাকে দক্ষিণ রাউজান বলা হয় আপনি মেট্রিক কোন কোন আমি 1965 মেট্রিক পাস করেছি কক্সবাজার উচ্চ বিদ্যালয় থেকে আমি মূলত 1958 সাল থেকে কক্সবাজারে আছি যেহেতু আমার বাবা গেলেন চাকরি করতেন সরকারি কর্মকর্তা ছিলেন মূলত 1962 সাল থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হই তখন আমি ছাত্র লীগ কর্মী ছিলাম 62 সালে আপনার যখন শিক্ষা কমিশন রিপোর্ট আমাদের আমার শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু হয় আমি তখন সেই উত্তপ্ত রাজপথের একজন মানে তখন কি কক্সবাজারে হ্যাঁ কক্সবাজারে ছিলাম সেখানে পড়তাম আচ্ছা তো ওখানে 62 শিক্ষান্দোলন আর কে কে ছিল মনে আছে তখন আপনার কামাল হোসেন চৌধুরী ছিলেন তখন তার ছাত্রলীগের উনি অন্যতম প্রতিষ্ঠাতা কামাল হোসেন চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী ওনাদের যুগপৎ নেতৃত্বেই আমরা এই আন্দোলনটা সংগঠিত তারপরে তখন ছাত্র ইউনিয়নে কেউ ছিল ছাত্র ইউনিয়নে ছিলেন সুভাষ দাস রাখাল পাল মোহাম্মদ ইদ্রিস পীযূষ পীযূষ দাস অনেকে ছিলেন ওখানে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের ভিতরে শক্তিশালী গুণটা ছিল তখনকার দিনে ছাত্র ইউনিয়ন ছিল ছিল না এবং এরা প্রোগ্রেসিভ ছিল বলে দাবি করে আমরা করতাম আমি এখানে একটা মজার ঘটনা আছে ছাত্রলীগ ইউনিয়নের নেতা সুভাষ ও আমার কন্টেম্পোরারি ছিল সমসাময়িক সে একদিন আমাকে বললো যে কৃষ্ণদা আপনি ছাত্রলীগ করেন কেন সব মাইনরিটি ছেলে বড়ুয়া হিন্দু এরা তো আমরা তো সবাই ছাত্র ইউনিয়ন করি আপনি একটা সাম্প্রদায়িক শক্তির মধ্যে রাজনীতিতে করে লাভটা কি তখন আমি তাকে বললাম দেশের রাজনীতির ঝোঁক বুঝতে হবে আমি দেশের স্বাধীনতায় বিশ্বাসী এবং জাতীয়তাবাদী যেটা আন্দোলন সেই আন্দোলনের মূল শক্তির সাথে আমার সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আমি সেই জন্য ছাত্র ইউনিয়ন করবো না আমি ছাত্রলীগ করবো সে আমাকে ধমকও দিয়েছিল আনন্দের কথা আর কি আমি সেগুলোকে বড় মানে আমার কানে আনি নেই 65 সালে কোন কলেজে পড়ি 65 সালে আমি কক্সবাজার স্কুল থেকে মেট্রিক পাস করার পরে রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার আইকমে ভর্তি হয়েছি তখন সেখানে ছাত্রলীগ মানে গড়ে উঠছিল সেখানে কিন্তু ছাত্র ইউনিয়নের আধিপত্য তখন মোহাম্মদ ইউসুফ যিনি এমপি ছিলেন তার নেতৃত্বে খুব জোরদার ছিল তারা কিন্তু পাশাপাশি ছাত্রলীগও সেখানে শক্তিশালী অবস্থান নেয় আপনার শহীদ স্বপন কুমার চৌধুরী তখন সেখানে ছিল উনি মেট্রিকে স্ট্যান্ড করেছিলেন সপ্তম স্থান অধিকার করেছিল সেই শহীদ স্বপন কুমার চৌধুরীর সাথে আমার একটা বন্ধুত্ব সৃষ্টি আমি কমার্সে উনি সায়েন্সে ছিলেন পরবর্তী সময়ে যখন আমি 1970 ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম কম প্রিলিমিনারিতে ভর্তি হই তিনি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকতেন এবং আমাকে যখন দেখলেন বললেন যে আপনি কোথায় উঠছেন আমি তো কোথাও সিট পাচ্ছি না ঠিক আছে আমাকে সাথে সাথে নিয়ে আসলেন বলে আমি এই সিঙ্গেল সিটে থাকি যতদিন আপনাকে সিট ব্যবস্থা করে দিতে পারবো না ততদিন আপনি আমার সাথে ডাবলিং করবেন এবং সেখানে শাহজাহান সিরাজ প্রমুখ নেতৃবৃন্দ বিভিন্ন সময় আসতেন স্বপন কুমার চৌধুরীর হাতে একটা বই থাকতো ডাচ ক্যাপিটাল এই বইটা সব সময় থাকতো আমরা আবার কক্সবাজারে ব্যাক করি সেটা হলো যে আপনি কক্সবাজার স্কুল থেকে পরে রাঙ্গুনিয়া কলেজে আসেন 66 এ আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে আবার কক্সবাজার কলেজে চলে আসি সেকেন্ড ইয়ারে ফাইনালি আইকম ফাইনাল ওইখান থেকে দিয়েছি ডিগ্রি ওইখান থেকে করেছি তখন আমি 1967 সালে কক্সবাজার তখন মহকুমা বলা হতো মহকুমা ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন কামাল হোসেন চৌধুরী ছিলেন প্রেসিডেন্ট আমি দুবার ছিলাম সেক্রেটারি
কামাল হোসেন চৌধুরী ছিলেন, আরেকবার নেজামুল হক ছিলেন প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, এই দুইবারে নেজামুল হক, যার নাম আমি করেকশন করে দিয়েছি। আচ্ছা, তারপর 1967-68 সালে আমি কক্সবাজার কলেজ ছাত্র সংসদে জেনারেল সেক্রেটারি ছিলাম। তখন এখানে একটা মজার ব্যাপার যে সবাই কিন্তু ছিল পুরো ক্যাবিনেট ছাত্র ইউনিয়ন, আমি সাধারণ সম্পাদক আর একজন সদস্য শুধুমাত্র, আমরা ছাত্রলীগের প্রেসিডেন্ট করি দুইটা পোস্ট পাইছেন, কিন্তু আমরা তাদেরকে কাজ করতে দিই নাই, আমাদের উপরেই তাদেরকে নির্ভর করে কাজ করতে হয়েছে। আমরা মূলত তখন কক্সবাজারে মনে করেন মিছিল বের করা, পোস্টারিং করা, জনগণকে সম্পৃক্ত করা, এই কাজগুলো করতাম। আমি যখন কক্সবাজার কলেজে জেনারেল সেক্রেটারি হই, তখন আমার স্পষ্ট মনে আছে যে আমি একটা চিন্তাধারা করলাম, যে আমার মনে আসলো যে যখন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হলো, আমি ভাবলাম যে দেশ অবশ্যই স্বাধীনতার পথে যাবে এবং এইটা ছাড়া আমাদের কোনো গণতন্ত্র নেই। তখন আমি সূর্য নামে একটা সংগঠন সেখানে গঠন করি। এই সূর্য সংগঠনটা হচ্ছে অনেকটা বিপ্লবী কায়দায়, আমাদের প্রায় 10-12 জন সদস্য ছিল, যেখানে শামসুল আলম ছিল, এজাজুর রহমান ছিল, প্রিয়তোষ পাল পিট্টু সাংবাদিক, পরিমল পাল, শামসুল আলম, এই সমস্ত বেশ কিছু ইকবাল এরা ছিল, এবং এগুলো সবাই কিন্তু খুব ডেডিকেটেড ওয়ার্কার ছিল। আমি মূল নেতৃত্বে ছিলাম, আমি সিরাজুল হক সাহেব নামে একজন ডিলার ছিলেন, রেশন ডিলার, ওনার বাড়ির সাথে নিয়ে ভদ্রলোক প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর আগে, উনি কিন্তু অত্যন্ত সাহসী ছিলেন, ওনার একটা পা খোড়া ছিল, কিন্তু স্বাধীনতার প্রশ্নে আপোষহীন একজন লড়াকু ব্যক্তিত্ব। আমি ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে এরকম মানুষ খুব কম দেখেছি, যিনি অত কিন্তু পা যদি তার সচল থাকতো আরো বেশি কিছু বিরাট ভূমিকা পালন করতে পারতেন। তিনি আমাদেরকে টাকা পয়সা দিতেন, আমি সূর্য সংগঠনটা করেছি এবং একটা রশিদ বই ছাপিয়েছি, এই রশিদ বই যখন কুপন আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ, আমি নামটা বলবো না, তারা ছোট মনে করবেন নিজেদেরকে, তাদের যে মনোভাব আমি সেদিন দেখেছি, আমাদেরকে মানে পারলে তারা আমাদেরকে কাস্টডিতে দিয়ে দেয়, এরকম অবস্থা, তারা ভয়ে জড়সড় হয়ে গেছে, বলছে বাবু তুমি এইখানে এই কাজ যদি করতে থাকো তাহলে তো আমাদের সবাইকে মানে কি কাজ করতো, আমরা কাজ করতাম স্বাধীনতার সপক্ষে একটা সংগঠন সূর্য। আমাদের চিন্তা ছিল যে আমরা বাংলাদেশ না, কক্সবাজারকে সমস্ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। এটা কীভাবে সম্ভব? কালুঘাটের ব্রিজ আছে, চকরিয়ার ব্রিজ আছে, শঙ্কর ব্রিজ আছে, এই ব্রিজগুলো কালভার্টগুলো উড়িয়ে দেবো, টেলিফোনের তার, টেলিগ্রাফের তার, এগুলো কেটে ফেলবো, কক্সবাজারকে স্বাধীন করবো। দেখেন আমাদের কীরকম একটা দুর্ভাগ্য তখনকার প্রেরণা, কিন্তু মূলত আমরা সেই জন্য তো কোনো মানে জিনিস বা কোনো সম্ভার বা কোনো অস্ত্র আমাদের তো ছিল না, কিন্তু রাজনৈতিকভাবে আমরা সংগঠিত হয়েছি। আমরা প্রতিদিন সন্ধ্যার সময় কক্সবাজারের সমুদ্রের চরে বালুকারাশিতে ধুধু বালুকারের সেখানে দৌড়তাম, মানে দম আনার জন্য, শক্তি সঞ্চয়ের জন্য, সেখানে রাজনৈতিক ক্লাস নিতাম আমি, যে স্বাধীনতার পক্ষে পাকিস্তান, পূর্ব পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই যে ডিসপ্যারিটি, সেই ডিসপ্যারিটি আমি তাদের সামনে পত্রিকা নিয়ে ডাটা নিয়ে উত্থাপন করতাম এবং তারা সেখানে তখন জেলা ছাত্রলীগের নেতা কে ছিল, কেউ তখন ছিল, আমিও তো ছিলাম, সুরত আলম ছিল, সুরত আলম পরবর্তীতে আসছে, কিন্তু সুরত আলম খুব মানে সাহসী একজন ছেলে ছিল, তারও নেতৃত্ব আছে, সেও কিন্তু এখানে ছিল, এই সূর্য সংগঠনের সাথে ছিল, আমরা প্রগতির পক্ষে ছিলাম, স্বাধীনতার পক্ষে ছিলাম, গণতান্ত্রিক পদ্ধতির নেতা ছিলেন আপনার কামাল হোসেন চৌধুরী সাহেব ছিলেন, নজরুল ইসলাম চৌধুরী ছিলেন, আরো আবিবুর রহমান এরা ছিল, বেশ এরা তো শক্তিশালী অংশ, আমরা একটু ছোট ছিলাম, দুর্বল ছিলাম। 1969 সালে আমরা কক্সবাজারে ও অসম্ভব লড়াকু মনোভাব নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। 70-এর নির্বাচনে আমরা বঙ্গবন্ধুর ডাকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন গ্রামে, আপনার রামুতে বলেন, গর্জনিয়াতে বলেন, নীলায় বলেন, উকিয়ায় বলেন, টেকনাফে বলেন, মহেশখালী বলেন, কুতুবদিয়ে, সমস্ত জায়গায় আমরা চষে বেরিয়েছি আওয়ামী লীগকে জয় করানোর জন্য। এবং 1970 সালের পরে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন 7ই মার্চের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে আমি একজন নীরব সাক্ষী, আমি সেই অনুষ্ঠানে ছিলাম, আমি স্বাধীনতার ইশতেহার পাঠ যখন হচ্ছে পল্টন ময়দানে সেখানে সাক্ষী ছিলাম, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্বাধীনতার পতাকা আসমুদ্দুর আব্দুর উত্তোলন করছেন আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। 1 মার্চে তখন ঢাকা ইউনিভার্সিটি থেকে চলে আসলাম, বোমা যখন শুরু হয় আমি শুধু আমার বাড়িতে না গিয়ে গ্রামে না গিয়ে আমি কক্সবাজার চলে গেছি, আমার মা বাবা সরকার সবাই এখানে কক্সবাজারও কিছু। 23 মার্চ আমরা সেদিন লালদীঘির ওই যে পার্কটা আছে মানে পাবলিক লাইব্রেরির মাঠ, সেখানে পাকিস্তানি পতাকাটা নামিয়ে আগুন ধরিয়ে দিয়ে একজন ছেলে সে স্বাধীন বাংলার পতাকাটা সেদিন উত্তোলন করেছে। এরপরে আপনি আসেন, হ্যাঁ, কক্সবাজার কয় তারিখ পর্যন্ত? আমরা প্রায় এপ্রিলের আপনার 12-13 তারিখ পর্যন্ত ছিল, এর ভিতর কক্সবাজার, এর ভিতর আমরা কোনো সংগঠন করতে পারিনি, কিন্তু এগুলো নিয়ে খুব
তখন বিভিন্নভাবে আন্দোলন করার অর্থাৎ যাতে বিপ্লবী সংগঠন করা যায় অস্ত্র শস্ত্র সংগ্রহ করা যায় এইভাবে করা হয়েছে আমরা একদিন আমার মনে পড়ে বোধহয় 13 এপ্রিল কি 12 এপ্রিল সমুদ্র দিয়ে নৌকায় মোজাম্মেল সাহেবকে নিয়ে আমি মোজাম্মেল সাহেব শামসুল আলম তারপর আপনার জালাল আহমদ ছাত্রলীগের তারপর ওনার ভাই জালাল মিয়া ওনার ভাই আব্দুল সত্তার মিয়া আমরা নৌপথে আপনার ইয়ে গেছিলাম এটাকে ধরা হয় মনপুরা ওইখানে চলে গেছিলাম ওইখানে 2-3 দিন ছিলাম খুব মানে স্টনেড অবস্থায় আর কি তখন যখন ওইখানকার স্থানীয় একজন আলী আহমদ সাহেব মেম্বার উনি আমাদেরকে রক্ষা করেন পাহাড়ে তখন আমাদের মধ্যে 2-3টে ছোটখাটো বন্দুক রাইফেল এগুলো ছিল এগুলো নিয়ে পালিয়ে গেছিলাম আমরা আচ্ছা তো ওখানে কক্সবাজার আর্মিরা কবে আসে ওরা তো ওই আপনার 14-15 তারিখের দিকে আসছে পয়লা বৈশাখের দিকে চলে ওখানে ওই যে না এখানে মূলত কোনো প্রোটেকশন হয় না ওই যে সুভাষকে মারা কবে সুভাষকে মারা গেছে আরো পরে এপ্রিল মাসে সম্ভবত মারা গেছে এক্স্যাক্টলি তারিখটা মনে নেই তখন তার এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা সে টেকনামে চলে গেছিল অলরেডি অনেকের সাথে শরণার্থী হিসেবে পার হয়ে যেতে পারতো কিন্তু তার মাও ছিল একটু বয়স্ক মহিলা অসুস্থ মহিলা মাকে রক্ষা করার জন্য তখন কক্সবাজার ফিরে এসে তার এই দুর্ঘটনাটা ঘটে আমরা সবাই এই জন্য খুবই অনুতপ্ত ছিল এবং কক্সবাজারের যে পাবলিক লাইব্রেরিটা ছিল একসময় এটাকে শহীদ সুভাষ হল শহীদ সুভাষ পার্ক দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সময়ে এটাকে সিদ্ধাই করা হয়েছে আচ্ছা এরপরে আপনি এই যে এপ্রিলে কোথায় গেছেন যুদ্ধের সময় যুদ্ধের সময় আমি তখন আপনার তম্বরুতে ছিলাম মানে এটা বারবার এলাকা আকিয়া স্টেজে তম্বরুতে ছিলাম সেখানে সেখান থেকে আমি বিভিন্ন সময়ে আপনার কলকাতা যেটা বাংলাদেশ মিশন ছিল সেখানে চিঠিপত্র লিখেছি এবং আমাদের বড়ুয়ারা যারা সংখ্যাগরিষ্ঠ যেখানে ছিলেন দেখি বুনিয়া তমরু সেখান থেকে আমি আপনার আকিয়াবে রেঙ্গুনে আমার যারা আত্মীয় স্বজন ছিলেন বা মামা পিসাতো বোন ছিল আমার দাদু ছিলেন তাদের কাছে আমি চিঠিপত্র লিখেছি এবং জানিয়ে দিয়েছি যে এখানকার স্থানীয় মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা কী অবর্ণনীয় দুঃখ ভোগ করছে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার জন্যও আমি চেষ্টা করেছিলাম ওখান থেকে তো আপনার কোনো রকম সাহায্য আমরা পাইনি যুদ্ধেও আসতে পারিনি আপনার রফিকুল আফসাম নাম একজন খাইরুল্লাহ মিয়া কালানমার সারার একজন আওয়ামী লীগের নেতা উনি আমাদের পাশাপাশি ডেগুলি উনি এসেছিলেন তখন সেখানে মোস্তাক আহমদ ছিলেন প্রিন্সিপাল রামু আপনার অ্যাডভোকেট তারপর মোজাম্মেল সাহেব ছিলেন আমরা পাশাপাশি সবাই ছিলাম আমি মোজাম্মেল সাহেবের সাথে ছিলাম মানে ওরা তো আপনারা তো যুদ্ধে যাওয়ার সুযোগ না সুযোগই পায়নি আপনার রেডিও শুনতে দেয় না বার্মিস গভর্নমেন্ট আমাদের পাঁচজন একসাথে বসে কথা বলবে গল্প করবে এইটাও দেন না থাকতে খেতে হ্যাঁ খাওয়া তো কারো দেয় না এগুলো আমরা নিজেরা রসদ জুগিয়েছি কারণ খুব কাছাকাছি বর্ডার এরিয়া ছিল তো বাংলা তখন মানে পূর্ব পাকিস্তানের লোকজনের কাছ থেকে সাহায্য নেওয়া হতো এই খাইরুল্লাহ মিয়া আমাকে কিছু মানে আর্মস অ্যামিউনিশন দিয়েছে রাইফেলের গুলি এই রাইফেলের গুলিগুলো আমি উকিয়ার পরিমল বড়ুয়া খুব সাহসী পরবর্তী সময় সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হয় আসেন মিয়া চেয়ারম্যান চেয়ারম্যান কয়েকজন বেশি আধার টাকা তুলেছে তার তাকে আমি সাহায্য করতাম এগুলো রাইফেলের গুলি মানে ওখান থেকে আমি সংগঠিত আমরা হতে পারিনি ওখানে চেষ্টা হয়েছিল কিন্তু সম্ভব Thank you.